আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি গুড় দিয়ে ক্ষীর করে দেখিয়েছি, অনেকে এটা ক্ষীরের পায়েসও বলে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম করে বানিয়েছি, এটা খেতে খুব মজা, বানানোও খুব সহজ। তাহলে চলুন, এটা আমি কী করে বানিয়ে ফেলেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা অনেক মজা খেতে, তাহলে চলুন বানিয়ে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হাফ কেজি আমি পোলার চাল বা আতপ চাল যাই বলুন না কেন নিয়ে ফেলেছি। এই চালটা, হাফ কেজি চালের জন্য আমি এখানে 1 লিটার পানি নিয়েছি। 1 লিটার পানির মধ্যে এই চালটা এখন সিদ্ধ করে নিব। এই পানিটা আমি ফেলবো না, এই পানিটা কমিয়ে ক্ষীরের সঙ্গে হয়ে যাবে, তো পানিটা ফেলবো না। সেই জন্য আমি মেপে পানি নিয়েছি। আপনারা যতটুকু চাল নেবেন ততটুকু ডাবল পানি নেবেন, আর পানির সমান দুধ নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা আমি পরে দেখাবো। এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগিয়ে যায়, সেজন্য এটা এখন ধৈর্য সহকারে বলো গোটা পর্যন্ত ওয়েট করতে হবে। আমি চুলা চেঞ্জ করে নিয়েছি গ্যাসের অসুবিধার কারণে। তো দেখতে পাচ্ছেন আমি এটা এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি, এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখন বাকি উপকরণগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। আমি নারকেল কুচি 1 কাপের মতো দিয়ে দিব এখানে। আপনারা চাইলে নারকেল কুচি বাদ দিতে পারেন, কিন্তু নারকেল দিলে আমার কাছে ভালো লাগে। যে কোনো জিনিসে নারকেল দিলে তার বাড়তি একটা টেস্ট বেড়ে যায়, সেই জন্য আমি নারকেল দিই। অনেকে নারকেল পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। তো এটা এখন বলো কোঠা পর্যন্ত ওয়েট করব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিব। আমি গলিয়ে রেখেছি পানি দিয়ে, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, ওটা আস্তে আস্তে গলে যাবে গরমের জন্য। তো আমি আমার সুবিধার্থে আমি এটা গলিয়ে নিয়েছি। এখন এটা বলো গোটা পর্যন্ত ভালোভাবে চালটা ফুটিয়ে নিব। দুধ এখন দিব না, কারণ দুধ এখন দিলে গুড়ের কারণে দুধটা ফেটে যাবে। একেবারে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে এবং চুলা আমি বন্ধ করে দিব, এটা থেকে কোনো বলক উঠবে না, তখন আমি দুধটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। ভালো মতো জাল দিয়ে নিব। ফুটতে থাকুক, পানি কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এবং অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে এসেছে, এরকম পাতলা অবস্থায়। দেখে চিন্তা করবেন না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটা গাঢ় হয়ে যাবে, কারণ এটা অনেকটা টেনে যায়। তো আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চুলাটা বন্ধ করে দিয়ে একেবারে যখন বুদবুদানি থেমে যাবে তখন আমি দুধ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 লিটার দুধ গরম করে রেখেছি, একটু হালকা গরম হয়ে আছে, এখন এই দুধটা দিয়ে দিব। আমি ভিডিওটা করতে পারিনি, এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। আমি দুধ দেওয়ার পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার পরে এটা কেমন হয়েছে। এখন আর জাল দেওয়ার প্রয়োজন নাই, এটা এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে দেখবেন আপনি অনেকটা গাঢ় হয়ে গেছে, এত পানি থাকবে না, পানি বলছি না দুধই থাকবে না। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে এসেছে, কতটা মজার হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা টেস্টি। আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।